এবারে আলোচনা হবে কি পৃথিবী ধ্বংসের লক্ষণ অসুবিধা হবে এবারে যে কথাটা বলবো একটু কঠিন কঠিন মানিয়ে নেবেন ভুল বুঝবেন না যেন ফট করে এই পৃথিবী শুরু হয়েছে একদিন এ পৃথিবী ধ্বংস হবে একদিন ঠিক না বে পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ আজ বলে যাচ্ছি আল্লাহ নবী বলেছেন কি এক নাম্বার লক্ষণ হলো কি জানেন পৃথিবী ধ্বংসের লক্ষণ মা বোনেরা ভালো করে শুনে নিন এক নাম্বার লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে সত্যি আজকের বিদ্যা উঠে চলে যাচ্ছে গোবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস এম এ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না খবরও দেয় না একটা বাপ পাঁচটা ছেলেকে মানুষ করতে পারে পাঁচটা ছেলে একটা বাপের ভাত দিতে পারে না ঠিক না বেটি একটা মা পাঁচটা ছেলেকে মানুষ করতে পারে পাঁচটা ছেলে একটা মায়ের ওষুধ কেনার পয়সা দিতে পারে না এ বলে তুই দে ও বলে তুই দে বাড়ি থেকে ভাববে তাই হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ এডুকেশন এডুকেশন কাকে বলে ই ডি ইউ সি এ টি আই ও এন এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে ই থেকে ইউ থেকে ইউনিভার্সাল সি থেকে ক্যাপাবিলিটি এ থেকে অ্যাক্টিভ ডি থেকে আই থেকে 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 ইন্টেলিজেন্ট ও এন ন্যাচারাল এত গুলে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা যাকে তাকে শিক্ষা বলে না গো বা চলুন শিক্ষাটা নেবে কে যিনি নেবেন তাকে বলা হয় স্টুডেন্ট স্টুডেন্ট কাকে স্টুডেন্ট বলে ছাত্র কাকে বলে ছাত্রী কাকে বলে ওই দশটায় গেল চারটেই এলো সারা বছর পড়লো না আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁচতলা ইকো পাচ্ছ ইকো পান নিকো পাচ্ছ চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামন্ডল বোটানিক্যাল গার্ডেনে প্রেমিকার সঙ্গে প্রেম নিবেদন করলো সারা বছর পড়লো না পরীক্ষার খাতায় টুকলি করছে স্যার ধরলো বলে ছুরি মারলো ওরে কোদিন স্টুডেন্ট বলে না এস টি ইউ ডি ই এন টি এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে তবেই তাকে স্টুডেন্ট বলে এস থেকে স্টাডি ডি থেকে ট্রুথফুল ইউ থেকে ইউনিটি বান কমন ডি থেকে ডেবোডিয়াস ই থেকে এফিসিয়েন্ট এন থেকে নোবেল টি থেকে টিপটপ এতগুলে গুনে গুণান্বিত বস্তুকে বলা ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট যাকে তাকে স্টুডেন্ট বলে না বাপ এবার আসছি শিক্ষাটা দেবে কে চিনি দেবেন তাকে বলা হয় টিচার হুইজ টিচার টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে টি এক একটা একটা থেকে ইগার্নি আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার এ থেকে এবিলিটি দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি ক্যারেক্টার সি থেকে ক্যারেক্টার চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার আজ থেকে তিরিশ বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি পিতা পুত্রের ছাত্রটি শিক্ষককে বাপের মতো ভক্তি করতো শ্রদ্ধা করতো আর শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করতো ঠিক না বেটি আর এখন কি হয়েছে শুনবেন টিচার ছাত্র সম্পর্ক বন্ধু বিড়ি চেয়ে খায় খৈনি মলে দেয় ঠিক না বেটি আজ থেকে তিরিশ বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল পিতার কন্যার নেই মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত শ্রদ্ধা করত শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত আর এখন কি হয়েছে শুনবেন টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে ইংরেজি করাতে দিয়েছে সাহেবের কাছে আরবি পড়াতে দিয়েছে হারাম করবেটাও পড়িয়ে নে বসে আছে এই জন্যই নবী বলেছেন দি ম্যাসেঞ্জার অফ আল্লাহ রসুল বললেন তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মনিসি সাহেব খারাপ হয় আর একজন টরিওলার চরিত্র যদি ভালো হয় ওই টরিওয়ালাটাই হল আল্লাহ লস হেলথ লস ইস নাথিং লস বাট ক্যারেক্টার লস এভরিথিং লস মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো মন্দ কে শরীরটাও ফিরে আসবে কিন্তু বন্ধুরে মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না তাই নবী বলেছিলেন তোরা আমার দুটো জিনিসের গ্যারান্টি দে দুই ঠোঁটের মাঝখানে দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে দুই ঠোঁটের মাঝখানে জীবের গ্যারান্টি দে হারাম খাবার খাওয়া থেকে জিপটা ঠিক কর বাজে ভাষা বলা থেকে জিপটাকে ঠিক কর পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক কর আর দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দে এই দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি যদি তোরা দিস আমি তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো যান বাড়ি চলে যান গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ নয় চাচার উপরে খারাপ ঠিক না বাস্তব কথা বললাম গো বাপ শুনতে খারাপ লাগবে আর একটা এক্সাম্পল দিচ্ছি আচ্ছা বাবা বলুন তো দেখি আপনাদের এই গ্রামে জুম্মা মসজিদ আছে ভাই হ্যাঁ আচ্ছা আপনাদের জুম্মা মসজিদে জুম্মার দিনে ইমাম সাহেব খোদবা দিচ্ছে এমন সময় যদি আপনাদের গ্রামের কোনো মুসলিম যুবক ছেলে মুসলিম যুবক ছেলে হিন্দু হলে তো মারামারি করবেন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে সাদা টুপি পরে করেছে কি প্রচুর পরিমাণ বাংলা মাল খেয়েছে মানে বাংলা মদ খেয়েছে ইংলিশ মাল নয় মালের তো এখন দুটো ভাগ বেরিয়েছে একটা বাংলা মাল একটা ইংলিশ মাল ইংলিশ মালগুলো

আরে বাস্তব কথা চার ঘন্টা ওয়াজ করেছি জানেন নদিয়া জেলায় চার ঘন্টা ওয়াজ করেছি ওয়াজ করে মোনাজাত করব মোনাজাতের সময় দেখি ওয়াজ করতে করতে বলেছি জান্নাত আর জাহান্নামের আলোচনা করেছি আর জান্নাতের আলোচনা করতে করতে বলেছি আল্লাহ পাক কোরআনে বলেছে তোমরা পৃথিবীতে মদ খেও না পৃথিবী যদি মদ না খাও আমি আল্লাহ ওয়াদা করছি জান্নাতে তোমাদের জন্য চারটে নদী রেখেছি চারটে নদী আছে জান্নাতে পানির নদী দুধের নদী মধুর নদী আর মদের নদী দুনিয়ার মদির দুনিয়ার দুধের দুনিয়ার পানির দুনিয়ার মধুর উল্টো জান্না আল্লাহ মদ খাওয়াবে তবে দুনিয়ার মদির উল্টো মদ যেই বলেছি জান্না জান্নাত আল্লাহ মদ খাওয়াবে একটা আদা মালখোর ওয়া শুনছিল পেছন দিক দুটো তকবি দিচ্ছে না রাই তকবির আল্লাহ আকবার না রাই তকবির আল্লাহ আকবার না রাই তকবির আকবার কমিটি ছেলেরা ওর কাছে গিয়েছে গিয়ে বলছে ভাই মালখোর চেল্লাচ্ছিস কেন কি তুই ওয়াজের কি বুঝিছিস মদ খেয়ে চেল্লাচ্ছিস এখানে তখন মদ কমিটি কমিটির ছেলেদের কি বলছে জানেন ও ভাই তোরা ওয়া শুনছিস মারুব বাই ওয়াজ করতে করতে কি বলল শুনলি না আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে ওই দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবে কি করবে লাভ কাগা বাস ও কা লাগা কি আশ্চর্য বাবা তো ধরুন বাংলা মদ খায়ছে কিমাল 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 মাল হ্যাঁ বাংলা মাল খে ছেলেটা জুম্মা দিনে ইমাম সাহেব খুতবা দিচ্ছে কোথায় ঘাটা মারি দেখুন বলেছিলাম না আমার বক্তব্য বুঝতে গেলে একটু ব্রেন লাগবে তো ছেলেটা বাংলা মদ খেয়েছে খেয়ে মসজিদে উঠেছে কি করবেন আপনারা বল বলুন প্রথমে কিভাবে বলবেন এই বেরিয়ে যা ঠিক কি না ছেলের যদি বের হতে না চায় আদারোষণ বেরে দিবেন যাক ছেলেটার অপরাধ কি মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান তাই হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই আপনারা বের করে দিলেন বের হতে চাইল না বলি মেরে বের করে দিলেন ও সত্যি আপনাদের মতো মানুষ হয় না আপনারা সব জান্নাতে জানলা ভেঙে চলে এসছেন দেখতে পাচ্ছি চলো এবার ব্যাখ্যাটা করি মদ খাওয়া যেমন হারাম মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া তেমন হারাম বিয়ের পণ নেওয়া তেমন হারাম জমির আল চুরি করা তেমন হারাম হুকমের কারেন নেওয়া তেমন হারাম এতিমের মাল ভক্ষণ করা তেমন হারাম মদ করে বের করে দিলে আর সুদ করে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে ঠিক না বেঠি এই জন্য আল্লাহর কোরআনে আছে গোবা যাকে তাকে মসজিদের দায়িত্ব দেওয়া যাবে না যাদের মধ্যে আল্লাহ পাঁচটা গুণ দিয়েছে কোরআনে আছে সুরায় তো ভাই আঠারো নম্বর আয়তে গোবা তাই এক নাম্বার নবী বললেন বিদ্যা সমাজ থেকে উঠে চলে অসুবিধা হচ্ছে এই উঠে পালাচ্ছে না কি ও দোস্ত ও না বসেছি ঠিক এরপরে ভালোবাসার ওয়াজ হবে শেষের দিকে একদম তুল কালাম ওয়াজ হবে একটু পরে দ খুব মুশকিল ছেলেগুলো না কি বলবো হ্যাঁ এবার আসছি এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে দুই নাম্বার নবী বললেন ব্যাবিচার বেড়ে যাবে ব্যাবিচার বেড়ে যাবে এই ঘরের ভেতরে এখন জেনা চলছে ঘরের বাইরে এখন জেনা চলছে কত ভাবি আছে দেওয়ারদের সঙ্গে গন্ডগোল করে বসে আছে স্বামী স্ত্রী দুজনে স্বামী স্ত্রী দুজনে চাকরি করে স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুপি সাহেব হয়ে দুইজন ফেরেস্তা বাড়ি ঢুকছে দেখলে মনে হবে না নবী বললেন পৃথিবী লক্ষণ হল চার নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো সুদ খাওয়া বেড়ে যাবে হা বাবা পাড়ায় বন্ধন টন্ধন ভালো চলছে হ্যাঁ আর ওই বন্ধনের অফিসারদের গায়ে গায়ে আমার মা বোনটা গ্রুপ গ্রুপ করে ঘেসা ঘেসি করে বসছে আর এই মা বোনদের শ্বশুর গুলো পাকা পাকা দাঁড়িয়ে নিয়ে মসজিদে জামাতের নামাজ পড়ছে কবরে ঢোকো ভালো করে ঢুকিয়ে দে আল্লাহ একজন মেয়ে ছেলে জাহান যাবে চারজন পুরুষকে প্রথম জাহান ঢোকাবে কে কে এক নম্বর তার বাপ দুই নম্বর তার ভাই বা দাদা তিন নম্বর তার স্বামী চার নাম্বার তার পেটের ছেলে চারজনের বাইরে কেউ থাকলে একটু বলবেন এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘুষ খামা বেড়ে যাবে তারপরে বলা হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতা তার অবাধ্য সন্তান হবে তারপরে বলা হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যারা যে সম্পর্কে কোনো জ্ঞান নেই ও বাবা গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না ও হলো গ্রামের প্রধান ও নিজের চরিত্র খারাপ ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে বুঝতে পারছি না আমার বাস্তব অভিজ্ঞতা একটা কথা আপনাদের বলি বাস্তব অভিজ্ঞতা বা পার্টির একটা মিটিং হবে আজ থেকে বহুদিন আগের কথা পার্টির একটা মিটিং হবে তা গ্রামের একটা কেরোসিন তেলের ডিলার ছিল মূর্খ পয়সা আছে প্রচুর তাকে করেছে কি জানেন পার্টির লোকেরা তার কাছ থেকে মাল ঝাড়বে বলে তাকে সবার সভাপতি বানিয়েছে সবার সভাপতি বানিয়ে ও করেছে কি একটা সাদা জামা পরে বিশাল ড্রেস করে ঠিক এইভাবে বসে আছে এবার যত বক্তা স্টেজে উঠছে উঠি প্রথমে এই ভাষা কি আজকের সবার সভাপতি সাহেব যেই বলছে না ওইটু কাটা ফোলাচ্ছে সকলের বক্তব্য শেষ এবারে এসে কিছু ভালো মন্দ লোক থাকে তো কিছু লোক বলছে সভাপতি সাহেবকে কিছু বলতে বলো এখন ও তো জীবনে মাইক ওঠেনি জীবনে মাইক ওঠেনি তখন ওকে বলছে কই আপনি কিছু বলুন তখন ও বলছে আমি বলবো না বলবোনি এ বলবে না আর ও ছাড়বে না অবশেষে বেচারা খুব কষ্ট করে মাইকে উঠে কি বলছে শুনুন আপনারা আমাকে সভাপতি বানিয়েছেন এজন্য আমি গর্ভবতী গর্ভবতী মানে কি পেটে বাচ্চা তখন পাশে একটা লোক ছিল গা টিপে দিয়ে বলছে গর্বিত 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 ও তখন বলছে গর্ভবতী গর্বিত আসলে ভাষাটা কি হবে আপনারা আমাকে সভাপতি বানিয়েছেন এজন্য আমি গর্ববোধ বোধ করি মূর্খ মানুষ অত শুদ্ধ ভাষা বলতে পারে ডাইরেক্ট বলে যে গর্ববতী পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা শিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে ঠিক না বেঠি এইট ফেল সে হলো একজন মন্ত্রী এইট ফেল সে হলো একজন মন্ত্রী আর তাকে স্যালুট দিচ্ছে একজন আই অফিসার